হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সকলকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে রসায়নের একটি বিশেষ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আর সেটি হচ্ছে যে চলমান শিক্ষাবর্ষে তোমাদের সরকার কর্তৃক যেই অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে সেই অ্যাসাইনমেন্ট তো এ পর্বে আমরা দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রসায়নের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি আমরা সমাধান করব। এবং এই অ্যাসাইনমেন্টটি সমাধান করতে গিয়ে আমাদের যেই যেই অংশে ব্যাখ্যা বা বিশ্লেষণ করার প্রয়োজন আমরা সেই অংশগুলোকে এখানে বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করব তো ফার্স্টে আস আমরা আগে আমাদের কোশ্চেনটুকু একটু বুঝি নেই দেন আমরা আমাদের উত্তরপত্রে চলে যাব তো আমি আগে মেনশন করে দিয়েছি আমরা ক্লাস টেনের অ্যাসাইনমেন্ট করতেছি এবং আমাদের সাবজেক্ট হচ্ছে গিয়ে কেমিস্ট্রি অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে গে ওয়ান অ্যাসাইনমেন্টটি পঞ্চম অধ্যায় যেই টপিক রাসায়নিক বন্ধন সেখান থেকে মূলত দেওয়া হয়েছে তো অ্যাসাইনমেন্টের শিরোনামভাবে রাসায়নিক বন্ধন গঠন যৌগের বিভিন্ন বৈশিষ্ট্য এবং ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা তো এই অ্যাসাইনমেন্টটি যখন আমরা করবো তখন আমরা কয়েকটা বিষয় সম্পর্কে একটু ভালোভাবে জানতে পারবো এক সেটা হচ্ছে গিয়ে যে ও দুইয়ের নিয়মের ধারণা ব্যাখ্যা করতে পারবো রাসায়নিক বন্ধন এবং তা গঠনের কারণ ব্যাখ্যা করতে পারবো আয়ন কিভাবে এবং কেন সৃষ্টি হয় তা ব্যাখ্যা করতে পারবো তারপরে আয়নিক বন্ধন গঠনের প্রক্রিয়া বর্ণনা করতে পারবো দেন সম্জীব বন্ধন গঠনের প্রক্রিয়া আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারবো আয়নিক ও সমযোজী বন্ধনের সাথে গলনাঙ্ক স্পোরণাঙ্ক দ্রাব্যতা বিদ্যুৎ পরিবাহিতা এবং ক্লাস গঠনের ধর্ম ব্যাখ্যা করতে পারব ধাতব বন্ধনের ধারণা ব্যাখ্যা করতে পারব ধাতব বন্ধনের সাহায্যে ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা আমরা ব্যাখ্যা করতে পারব নেক্সট আসলে আমাদের জন্য মূল যে প্রশ্নটি দেওয়া হচ্ছে সেটি যে অ্যাসাইনমেন্টের ধাপ পরিধি বা সংকেত কি বলা হয়েছে দেখো এ ও বি দুটি মৌল যারা পর্যায় সামনে গ্রুপ একে অবস্থিত এ মোদের অবস্থান প্রথম পর্যায়ের এবং ডি মোদের অবস্থান চতুর্থ পর্যায়ের অপর দুটি মৌল বি এবং সি যেটা দ্বিতীয় পর্যায়ের এবং যাদের গ্রুপ নাম হচ্ছে গিয়ে ফোরটিন এবং সিক্সটিন ক নং প্রশ্ন আমাদের কাছে যেটা জানতে চাওয়া হচ্ছে যে এ ও বি মৌলের মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ও উৎপন্ন যুগের বিদ্যুৎ পরিবাহিত ব্যাখ্যা করতে হবে দেন দেখো খ নম্বর কোশ্চেনে কি বলছে সি ও ডি মৌলের মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ও উৎপন্ন যুগের গণনাঙ্ক স্পোরণাঙ্ক সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে একাধিক যে ধরনের বন্ধন সম্ভব তার ব্যাখ্যা দিতে হবে এবং মৌলটি বিদ্যুৎ পরিবাহী কিনা সে বিশ্লেষণ করতে হবে এই হচ্ছে কি আমাদের মূল অ্যাসাইনমেন্টটি এখন সেই অ্যাসাইনমেন্টের কোন কোন জায়গায় আমরা কিভাবে অ্যান্সার লিখবো সেটা আমরা বর্ণনা করতেছি তো দেখো আমরা এখানে যেটা করবো যে আমাদের কোন কোন জায়গা বা অ্যাসাইনমেন্টটির কোন কোন অংশ থেকে আমরা কিভাবে অ্যান্সারটি সাজাবো করণক কোশ্চেন থেকে দেখো আমাদেরকে ফোকাস করতে হবে যে এ ও বি মৌলের মধ্যে রাসায়নিক বন্ধন এবং বিদ্যুৎ পরিবাহিত সম্পর্কে সঠিক যদি আমরা মন্তব্য করতে পারি এবং এই সংক্রান্ত দেখো সবগুলো জিনিস যদি আমরা টাচ করতে পারি তাহলে এর জন্য আমরা তিন মার্কস পেয়ে যাব ক্ষয়ের কথা কি বলছে যে সি ও ডি মৌলের মধ্যে রাসায়নিক বন্ধন গণনাঙ্ক স্ফোরণাঙ্ক সম্পর্কে যদি সঠিক মন্তব্য করতে পারি সঠিক ব্যাখ্যা দিতে পারি তাহলে আমাদের খনক কোশ্চেনটা হয়ে যাচ্ছে এবং গণামং কোশ্চনে বসে যে ডি মৌলের একাধিক পরমাণুর মধ্যে বন্ধন গঠন ও ধাতুর বিদ্যুৎ পরিবাহিত সম্পর্কে সঠিক মন্তব্য করতে পারলে এবং এবং এই সংক্রান্ত যে আলোচনাগুলো আছে সেগুলো যদি আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি আশা করি আমাদের গয়ের অ্যান্সারটিও অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে তো এই ছিল আজকে আমাদের কোশ্চেন পর্ব চলো এখন আমরা আমাদের উত্তর পর্বে চলে যাই আচ্ছা এখন দেখো ফার্স্টে আমরা ক নং প্রশ্ন সম্বলিত উত্তরমালা যে আমরা ক নং কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা দেওয়ার চেষ্টা করব ফার্স্টে এখানে দেখো কি বলা হয়েছে যে এ মৌলটি গ্রুপ ওয়ান এর প্রথম পর্যায়ে অবস্থিত সুতরাং মৌলটি হবে হাইড্রোজেন গ্রুপ ওয়ান এবং পর্যায় ওয়ান যেই মৌলটি সেই মৌলটি হাইড্রোজেন আবার বি মৌলটি চৌদ্দ নং গ্রুপের দ্বিতীয় পর্যায়ে অবস্থিত সুতরাং মৌলটি হবে সি মানে কার্বন তাহলে এ মৌলটি হচ্ছে হাইড্রোজেন এবং বি মৌলটি হচ্ছে কার্বন তাহলে আমাকে হাইড্রোজেন এবং কার্বনের মধ্যে যৌগ গঠন করে দেখাতে হবে তো যৌগ গঠনের আগে এ মৌল এবং বি মৌলের ইন্ডিভিজুয়াল ইলেকট্রন বিন্যাস এবং অরবিটাল চিত্রে এদেরকে উপস্থাপন করতে হবে সো এ মৌল তথা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কী হবে দেখো ওয়ান ইলেকট্রন বিন্যাস করলে ওয়ান এস ওয়ান এবং সেটাকে যদি আমরা ডায়াগ্রাম চিত্রে প্রেজেন্ট করি তাহলে আমরা এটা পাচ্ছি আচ্ছা এখন দেখো আমাকে বি মৌল তথা কার্বন এখানে কিন্তু সি বলতে আবার আমাদের উদ্দীপকের সি বোঝা যাবে না এখানে সি বলতে কার্বনকে মিন করা হচ্ছে বি মৌল তথা কার্বনের বিন্যাস কী হবে ওয়ান এস টু টু এস টু টু পি টু এখন আমরা চাইলে কার্বনকে তাপ দেওয়ার মাধ্যমে এক্সাইটেড বা অস্থিতিশীল অবস্থা থেকে চাইলে আমরা স্থিতিশীল অবস্থা তৈরি করতে পারি তো সেক্ষেত্রে কী হবে দেখো আমার টু এসে হচ্ছে দুইটি ইলেকট্রন টু পিতে দুইটি ইলেকট্রন এখন এখান থেকে একটা ইলেকট্রন দেখো পিতে শিফট করবে দ্যাট মিন্স এসে যে দুইটি ইলেকট্রন সেখান থেকে একটা ইলেকট্রন জাস্ট পি এর যে লাস্ট ঘর পি জেড সেই ঘরে ইলেকট্রনটা চলে যাচ্ছে তাহলে কি হচ্ছে দেখো টু ওয়ান এস টু টু এস ওয়ান আগে দুইটি ছিল এখন হয়ে যাবে একটা আর আগে ছিল টু পি টু এখন হয়ে যাবে টু পি থ্রি কারণ এখান থেকে এক ইলেকট্রন পি এর ঘরে যাচ্ছে দেন আমরা এটাকে যদি হুন্ডির নীতিতে উপস্থাপন করি তাহলে কি হচ্ছে দেখো টু এস ওয়ানে একটা টু পি এক্স ওয়ান একটা টু পি ওয়াই ওয়ানে একটা টু পি জেড ওয়ানে একটা তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা আমাদেরকে আসলে কি বোঝাচ্ছে ওয়ান এস টু মানে প্রথম করে দুইটি ইলেকট্রন সো দেখো আমি এখানে একটা ইলেকট্রন পাচ্ছি এখানে একটা ইলেকট্রন পাচ্ছি টু এস ওয়ান এবং টু পি থ্রি এবং পি এর তিনটি ইলেকট্রন কিন্তু সিঙ্গেল সিঙ্গেল আকারে আছে পিএস পি ওয়াই পি জেড সিঙ্গাল আকার থাকার কারণে মোট চারটা বিজিট ইলেকট্রন আমি পাচ্ছি একটা হচ্ছে পি এর তিনটা আর একটা হচ্ছে এস এর একটা তাহলে মোট চারটা সো এক দুই তিন চার এই মোট চারটা ইলেকট্রন তাহলে এভাবেই হচ্ছে যে আমরা কার্বন বিন্যাস করতে পারি এখন হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন বিন্যাস এবং কার্বন পরমাণু ইলেকট্রন বিন্যাস এই দুইটি ইলেকট্রন বিন্যাসকে একত্রিত করে আমরা সি দ্যাটমিন্স কার্বন আর এইস দ্যাটমিন্স হাইড্রোজেন দ্বারা কিভাবে একটা যোগ গঠিত করা যায় বা গঠন করা যায় সে সম্পর্কে আমরা এখন আলোচনা করব নেক্সট দেখো আমাদের এ ও বন্ধন গঠন প্রক্রিয়া তো বন্ধন গঠনের জন্য আমাদেরকে সবার মাথায় রাখতে হবে এখানে কার্বন একটি অধাতু হাইড্রোজেন একটি অধাতু তাহলে অবশ্যই আমরা যে বন্ধনটা গঠন করবো সেটা হবে আমাদের সমজীবী প্রকৃতির আর সমাজী প্রকৃতির বন্ধনের মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে কি ইলেকট্রন কি হয় সেখানে ইলেকট্রন শেয়ার হয় তো আমরা সমজীবী প্রকৃতির শেয়ার বন্ধনটা আমরা আলোচনা করব তো দেখো মাঝখানে আমরা কার্বনকে বসালাম এখানে জাস্ট লক্ষণীয় যে বিষয়টা আমাদের যেই সার্কেলটা একদম পরিপূর্ণ সেই পরিপূর্ণ সার্কেলটা বোঝাচ্ছে কার্বন ইলেকট্রন এবং যেই সার্কেলটা ফাঁকা আচ্ছা দেখো তো আমাদের এখানে যেই সার্কেলটি পরিপূর্ণ সেটি আমাদের কার্বন ইলেকট্রন বোঝাচ্ছে এবং যেই সার্কেলটি ফাঁকা সেটি বোঝাচ্ছে হাইড্রোজেন ইলেকট্রন তাহলে কার্বনের দেখো জাস্ট আমরা একটু আগে কার্বন ইলেকট্রন মিনিয়াস দেখেছি প্রথম কক্ষপতি ছিল দুইটা আর দ্বিতীয় কক্ষপতি ছিল চারটা সো ওয়ান টু থ্রি ফোর এই চারটাকে আমি কার্বন ইলেকট্রন বলতেছি এর বাইরের যে ইলেকট্রনগুলো যেরকম এক দুই তিন চার মানে আমি চারটা হাইড্রোজেন নিচ্ছি চারটা হাইড্রোজেন এর চারটা ইলেকট্রন কার্বনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হচ্ছে এবং যেহেতু এটা সমযোজী বন্ধনে আবদ্ধ হচ্ছে তাহলে অবশ্যই এখানে ইলেকট্রন শেয়ার হচ্ছে একটা করে ইলেকট্রন শেয়ার করতেছে কার্বন এবং একটা করে ইলেকট্রন শেয়ার করতেছে হাইড্রোজেন এভাবেই কিন্তু আমরা চিত্র থেকে মিথেন অনুর গঠন সম্পর্কে আমরা জানতে পারি যেখানে এই কার্বন পরমাণু সর্বশেষ কক্ষপথে কিন্তু আমরা আটটা ইলেকট্রন দেখতে পাচ্ছি সো দুই চার ছয় আট এই আটটা ইলেকট্রন থেকে কিন্তু আমরা অষ্টকের যে কনসেপ্ট অর্থাৎ ইলেকট্রন শেয়ার করে কোনো একটা পরমাণু সর্ববহী স্তরে যে টা ইলেকট্রন যে তৈরি করতে চায় বা যে তৈরি করতে পারে আমরা কিন্তু সেই গঠন সম্পর্কে এখানে জানতে পারলাম তো এখন আমাদেরকে গঠনের পাশাপাশি একটু ব্যাখ্যামূলক কথাও লিখতে হবে চলো আমরা সেই অংশটুকু পরিপূর্ণ করি দেখো উপরে যে আমরা মিথেন গঠন সম্পর্কে বর্ণনা করলাম এখন যা সেটাকে আমাকে একটু লিখতে হবে যে এ ও বি দ্বারা গঠিত যৌগটি হলো সিএস ফোর যার নাম হচ্ছে মিথেন যা মূলত ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়েছে সুতরাং সিএস ফোর বা মিথেন যৌগটি একটি সমযোজী যৌগ এখানে একটি কার্বন পরমাণু চারটি হাইড্রোজেন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করেছে মিথেন যৌগটিতে মুক্তজোর ইলেকট্রন সংখ্যা নেই কিন্তু বন্ধনজোর ইলেকট্রন হলো চারটি অর্থাৎ মুক্তজোর কাকে বলে যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে না তাদেরকে আমরা মুক্তজোর বলি দ্যাট মিন্স মুক্তজোর ইলেকট্রন কোনো একটা পার্টিকুলার পরমাণু নিজেরই থাকে আর বন্ধনজোর ইলেকট্রন হচ্ছে কি যে একটা আসবে একটা পরমাণু থেকে অপরটা আসবে অ্যানাদার প্রমাণ থেকে তাদেরকে আমরা বন্ধন জোর বলি তো মিথেনের মধ্যে কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই কিন্তু বন্ধনজোড় ইলেকট্রন হচ্ছে কে চারটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কার্বন পরমাণু সর্ববৈশীয় স্তরে অষ্টক পরিপূর্ণ হয়েছে তাহলে এখানে কিন্তু মূল বেসিকটাই হচ্ছে গিয়া যে আমি ইলেকট্রন শেয়ার করি আর যাই না কেন অষ্টক পরিপূর্ণ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছি যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কার্বন পরমাণু তার সর্ববৈশীয় স্তরে অষ্টক পরিপূর্ণ করেছে সো আমরা এটাকে একটা অষ্টক যোগও বলতে পারি এবং হাইড্রোজেন পরমাণু কিন্তু হিলিয়ামের মধ্যে একটা কাঠামো বিন্যাস অর্থাৎ দ্বিতীয় বা দুই এর যেই রুস সেটা কিন্তু এখানে হাইড্রোজেন পরমাণু পূর্ণ করেছে সো এইটাই হচ্ছে গিয়া যে মিথেন অনুর গঠনের বর্ণনা এখন আস আমরা দেখবো যে মিথেন অণু কি বিদ্যুৎ পরিবহন করে নাকি বিদ্যুৎ পরিবহন করে না করলে কেন করে না করলে সে কেন করে না আচ্ছা এখন দেখো মিথেন বিদ্যুৎ পরিবহন করবে কি করবে না সেটা আমরা কয়েকটি মান এবং কিছু যুক্তি বা শর্ত দিয়ে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব প্রথম কথা হচ্ছে গিয়া দেখো যে মিথেন বিদ্যুৎ পরিবহন করে না আমরা কিন্তু ফার্স্ট লাইনে কিন্তু আমরা একটা ডিসিশন দিয়ে দিচ্ছি যে মিথেন এটি বিদ্যুৎ পরিবহন করে না এর কয়েকটি কারণ নিচে উল্লেখ করা হলো তো মিথেন কেন বিদ্যুৎ পরিবহন করে না সেটি আমরা কয়েকটি কারণের মাধ্যমে আমরা প্রেজেন্ট করব আর কি ফার্স্ট অফ অল দেখো এক নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে কার্বনের তরী তৃণাত্মকতার মান হচ্ছে কি দুই দশমিক পাঁচ এর তরিত তৃণাত্মকতার মান হচ্ছে কি দুই দশমিক এক তাহলে কার্বন এবং হাইড্রোজেনের তরিত তৃণাত্মকতার পার্থক্য কত দুই দশমিক পাঁচ বিয়েক দুই দশমিক এক দ্যাট মিন্স জিরো দশমিক চার তো এখন সূত্র আছে দেখো যে তরিত তৃণাত্মকতার পার্থক্য যদি জিরো থেকে জিরো দশমিক পাঁচের মধ্যে হয় তখন আমরা যোগটিকে বলি অপোলার অপোলার বলতে বোঝানো হয় যে ওই যোগের মধ্যে কখনো পজিটিভ এবং নেগেটিভ রকম চার্জ কখনও তৈরি হবে না তাহলে যেহেতু কার্বন এর ভ্যালু দেখো কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যোগের ভ্যালু কিন্তু জিরো দশমিক ফোর যা আমার এই রেঞ্জের মধ্যে পড়তেছে তাহলে এই রেঞ্জের মধ্যে পড়লে আমি মিথেন যোগটিকে বলতে পারবো একটি অপোলার আর অপোলার মানেই বোঝানো হচ্ছে যে মিথেন পজিটিভ নেগেটিভ তৈরি করবে না তো দেখো অর্থাৎ ধনাত্মক ও ঋণাত্মক চার্জ সৃষ্টি হবে না তাই মিথেন যৌগটি অপোলার মিথেনের কোনো চার্জ তৈরি হবে না আর চার্জ ব্যতীত বিদ্যুৎ পরিবহন সম্ভব নয় বিদ্যুৎ পরিবহন করতে হলে অবশ্যই আমাকে চার্জিত বস্তু দরকার হবে চার্জিত বস্তু ব্যতীত আমরা কখনোই কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারবো না এখানে কিন্তু এই কথাটি বোঝানো হয়েছে সেকেন্ড কারণটি দেখো যে মুক্ত ইলেকট্রন বা সন্ত্রণশীল ইলেকট্রন সমূহ বিদ্যুৎ পরিবহন করতে পারে মিথেন যৌগটিতে কোনো মুক্ত ইলেকট্রন নেই তাই এক্ষেত্রে মিথেন যৌগ দ্বারা বিদ্যুৎ পরিবহন সম্ভব নয় অর্থাৎ যদি পজিটিভ নেগেটিভ চার্জ নাও হয় তাহলে সেক্ষেত্রে আমরা যাই সেকেন্ড অপশন যে মুক্ত ইলেকট্রন আছে কিনা কারণ মুক্ত ইলেকট্রন থাকলে সে বিদ্যুৎ পরিবহন করতে পারে আমরা যেটা গ্রাফাইডের মধ্যে দেখেছি যে মুক্ত ইলেকট্রন থাকে সে বিদ্যুৎ পরিবহন করতে পারে তো এক্ষেত্রে কিন্তু মিথেনের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন নেই তাহলে সে কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারবে না তিন নম্বর দেখো মিথেনের ভৌত অবস্থা তো মিথেনের ভৌত অবস্থা কিন্তু গ্যাসই আমরা নর্মালি মিথেনকে কিন্তু গ্যাস হিসাবেই চিনি এর স্ফুটনাঙ্ক মাইনাস ওয়ান সিক্স ওয়ান পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দেখো এই বস্তুর স্ফুটনাঙ্ক কিন্তু নেগেটিভ এর মধ্যে পাচ্ছি আর কি অর্থাৎ এটি ঋণাত্মক তাপমাত্রায়ও গ্যাসীয় অবস্থায় থাকে তাই বলা যায় যে মিথেন দ্বারা বিদ্যুৎ পরিবহন সম্ভব নয় এখন এইটা দ্বারা এটা আমি কেন লিখলাম কারণ যখন কোনো বস্তু গ্যাসি অবস্থায় থাকে তখন কিন্তু সেই বস্তু কখনোই বিদ্যুৎ পরিবহন করতে পারে না আমরা যখন কোনো বস্তুকে দ্রবিত বা তরলে পরিণত করি তখন সেই বস্তু সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারে কিন্তু কঠিন অবস্থায় এবং গ্যাসীয় অবস্থায় কোনো বস্তু কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে না তো এখানে মিথেনের ভৌত অবস্থা গ্যাসীয় কারণ দেখো এর সবচেয়ে স্ফূরণাঙ্কর দিকে আমাদেরকে ফোকাস দেয় যে স্পূরণাঙ্ক মাইনাস একশো একষট্টি এই তাপমাত্রা কিন্তু বস্তুটা সহজেই গ্যাসি অবস্থায় হয়ে যাবে এই তাপমাত্রায় আসলে তার মিনস সে কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারবে না তো এই তিনটা যুক্তি দিয়ে বলা যায় যে মিথেন এই যৌগটি বা এই অনুটি বিদ্যুৎ পরিবহন করতে পারবে না চলো আমরা আমাদের পরবর্তী অংশে চলে যাই চলো এখন আমরা খনাং প্রশ্নে চলে যাই দেখো খনাং প্রশ্নে কী বলা হয়েছে যে সি মৌলটি দ্বিতীয় পর্যায়ের ষোলো নং গ্রুপে অবস্থিত সুতরাং সি মৌলটি হবে ও দ্যাট মিনস অক্সিজেন এখানে সি হচ্ছে কি আমরা উদ্দীপক হিসেবে ব্যবহার করতেছি আর ওকে আমরা আসলে অক্সিজেন পরমাণুর প্রতীক হিসেবে ব্যবহার করতেছি এবং ডি মৌলটি চতুর্থ পর্যায়ের এক নং গ্রুপে অবস্থিত সুতরাং মৌলটি হবে কে মানে পটাশিয়াম তো সি মলটি পেয়ে যাচ্ছে অক্সিজেন যার পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে আট আর ডি মোলটি হচ্ছে গিয়ে যে প্রথম গ্রুপের চতুর্থ পর্যায়ের যার পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে নাইনটিন এবং মোলটির নাম হচ্ছে গিয়ে পটাশিয়াম এখন আমাদেরকে কিন্তু ইন্ডিভিজুয়াল সি এবং ডি এর ইলেকট্রন বিন্যাস করতে হবে ডায়াগ্রাম মাখতে হবে দেন এদের সমন্বয়ে যে যৌগ গঠন করা যায় সেই যৌগটি আমাকে নির্ণয় করতে হবে চল আমরা দেখি আর কি তো আসো আমরা সি বা অক্সিজেন মধ্যে ইলেকট্রন বিন্যাসটা আমরা নির্ণয় করে ফেলি সো আমরা ইলেকট্রন বিনিয়াস দেখতে পাচ্ছি ওয়ান এস টু টু এস টু টু পি ফোর ডায়াগ্রাম সাহায্যে ডায়াগ্রাম প্রেজেন্ট করলে প্রথম কক্ষপথে পাচ্ছি আমরা দুইটা তো প্রথম কক্ষপথে দুইটা আমি এই দিয়ে দিলাম আর দ্বিতীয় কক্ষপথে পাচ্ছি আমি মোট ছয়টা তো দ্বিতীয় কক্ষপথে দুই চার ছয় এই ছয়টাও আমি দিয়ে দিলাম দেখো আবার ডি মৌল তথা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কী হবে দেখো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে নাইনটিন ইলেকট্রন বিন্যাস কি হবে প্রথম কক্ষপথে পাচ্ছি আমি দুইটা দ্বিতীয় কক্ষপথে পাচ্ছি আমি আটটা তৃতীয় কক্ষপথে পাচ্ছি আমি আটটা এবং চতুর্থ কক্ষপথে ফোর্থ কক্ষপথে পাচ্ছি আমি একটা সো প্রথম কক্ষপথে দুইটা আমি পেয়ে গেলাম দ্বিতীয় কক্ষপথে আটটা দুই চার ছয় আট তৃতীয় কক্ষপথে আটটা সো দুই চার ছয় আট এবং চতুর্থ কক্ষপথে একটা সো সেই একটা আমি এখানে দেখিয়ে দিলাম তাহলে সি পরমাণুটি অক্সিজেন ছিল জারি ইলেকট্রন মিনাসকে আমরা এখানে প্রেজেন্ট করলাম ডি পরমাণুটি পটাশিয়াম ছিল জারি ইলেকট্রন আমরা এখানে প্রেজেন্ট করলাম এখন আমাদের মূল কাজ হচ্ছে গিয়ে সি এবং ডিকে একত্রিত করে যৌগ গঠন করা যেটা কিনা আমাদের আয়নিক যৌগ হবে সো দেখো আমরা সেই আয়নিক যৌগ এখন তৈরি আচ্ছা তো দেখো সি ও ডি দ্বারা যৌগ গঠন করব। তাহলে এখানে মূল যে বিষয়টা অক্সিজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে আট আর পটাশিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে কি তো পটাশিয়াম যদি আর্গনের মতো হতে চায় তাহলে পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে দ্যাট মিনস ওয়ান নাম্বার আর অক্সিজেন যদি নিয়নের মতো হতে চায় তাহলে অক্সিজেন দুইটি ইলেকট্রন গ্রহণ করতে হবে তো আমাদের এখানে যেই প্রবলেমটি হয় সেটি হচ্ছে পটাশিয়াম ইলেকট্রন ছাড়তেছে একটা আর অক্সিজেনের প্রয়োজন হচ্ছে দুইটা তাহলে আমরা এই সমস্যার সমাধানের জন্য যেই কাজটি করব যে আমরা দুইটি পটাশিয়াম পরমাণু নিব তাহলে কি হবে প্রত্যেকটি পটাশিয়াম পরমাণু একটা একটা করে ইলেকট্রন ত্যাগ করবে এবং প্রত্যেকটি পটাশিয়াম পরমাণু আর্গনের মতো একটা কাঠামো বিন্যাস অর্জন করবে দুইটা পটাশিয়াম পরমাণু যখন দুইটি ইলেকট্রন ত্যাগ করবে তখন সেই দুইটি ইলেকট্রন অক্সিজেন পরমাণু একাই গ্রহণ করবে এবং সেও কিন্তু নিয়মের মতো একটা কাঠামো বিন্যাস অর্জন করবে তো পটাশিয়ামের প্রথম কক্ষপথ থেকে ইলেকট্রন যাবে না দ্বিতীয় কক্ষপথ থেকেও যাবে না তৃতীয় কক্ষপথ থেকেও যাবে না দেখো এই যে চতুর্থ কক্ষপথে যে ইলেকট্রনটা সেটা কিন্তু অক্সিজেনের এখানে চলে আসবে আবার এই পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা সেটা কিন্তু আমার এই পাশে চলে আসতেছে তাহলে পটাশিয়ামের ইলেকট্রন কি করবে অক্সিজেন পরমাণুর কাছে চলে আসবে তো অক্সিজেন পরমাণু কাছে চলে আসলে আমরা এখানে কিছু পরিবর্তন লক্ষ্য করবো যে কোনো পরমাণু যখন ইলেকট্রন হারায় বা ইলেকট্রন ত্যাগ করে তখন তাকে আমরা ক্যাটায়ন বলি কারণ তার উপরে আমরা পজিটিভ সাইন দিই তাহলে এখানে যেহেতু পটাশিয়াম থেকে একটা ইলেকট্রন চলে গিয়েছি তাহলে অবশ্যই আমরা এখন পটাশিয়ামের উপরে পজিটিভ সাইন দেব তাহলে এখন আমার লেয়ার আসে কয়টা এখন আমার লেয়ার আসে হচ্ছে গিয়ে তিনটা কারণ ফোর্থ লেয়ারে যে ইলেকট্রনটি ছিল সেটি কিন্তু অলরেডি অক্সিজেন পরমাণুর কাছে চলে এসেছে তো দেখো এখন প্রথম কক্ষপথে হচ্ছে দুইটা দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ কক্ষপথে যে ইলেকট্রনটি ছিল সেটি কিন্তু আমার অলরেডি পটাশিয়াম পরমাণু কিন্তু অক্সিজেন পরমাণুকে এই যে এখান থেকে কিন্তু অলরেডি দান করে দিয়েছে বা ত্যাগ করে দিয়েছে তো আমরা সর্বোপরি বলতে পারি যে পটাশিয়াম যেই পরমাণু আছে সেই পরমাণুর সর্বশেষ কক্ষপথে আমরা একটা পজিটিভ সাইন দেখতে পাবো একটা প্লাস সাইন দেখতে পাবো কারণ সে ইলেকট্রন ত্যাগ করার ফলে তার উপরে একটা প্লাস সাইন দিতে হবে নেক্সট আসো অক্সিজেন পরমাণুর কাছে তো অক্সিজেন পরমাণু কিন্তু দুইটি পটাশিয়াম পরমাণু থেকে একটা একটা করে দুইটি ইলেকট্রন গ্রহণ করেছে তো যার কারণে অক্সিজেন হবে টু মাইনাস এখানে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে যখন কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তখন তাকে আমরা অ্যানায়ন বলি এবং তার উপরে আমরা নেগেটিভ সাইন দিই তাহলে ইলেকট্রন গ্রহণ করলে সে অ্যানায়ন হয় এবং তার উপরে আমরা নেগেটিভ সাইন দিই তাহলে এখানে যেটা লক্ষ্য করতে হবে যে এই যে আমার অক্সিজেন যেই পরমাণুটি এখানে রয়েছে অক্সিজেন পরমাণু কিন্তু দুইটি ইলেকট্রন গ্রহণ করেছে তো দুইটি ইলেকট্রন গ্রহণ করার ফলে এখানে আগে ছিল একটি ইলেকট্রন বাট দেখো এখানে কিন্তু আমার দুইটি ইলেকট্রন এবং এই জায়গাতেও ছিল আগে ছিল একটি ইলেকট্রন এবং এখানেও দেখো আমার দুইটি ইলেকট্রন সো আমরা জাস্ট এই কাজটি করব অক্সিজেন পরমাণুর বেলায় আমরা এই ইলেকট্রনগুলোকে কিন্তু সুন্দরভাবে আমরা পটাশিয়াম থেকে আমরা ঠিকভাবে ভাগ করে দিব বা ঠিকভাবে আমরা স্থাপন করব। তাহলে অক্সিজেন পরমাণু সর্বভাস্ত স্তরে আগে ছিল মোট ইলেকট্রন ছিল কিন্তু দেখো দুই তিন পাঁচ ছয় বাট এখন সে দুইটা গ্রহণ করতেছে দেড়শো এটা কিন্তু হয়ে যাচ্ছে আট তাহলে আমরা অক্সিজেন পরমাণুর উপর টু মাইনাস চিহ্ন দিলাম নেক্সটে আসো পটাশিয়াম প্রমাণের কাছে এসে পটাশিয়াম প্রমাণ কী করবে এই যেই পটাশিয়াম প্রমাণু দেখো এখান থেকে কিন্তু ইলেকট্রন যাবে তো এখান থেকে ইলেকট্রন চলে গেলে আমরা পটাশিয়ামের উপরে কিন্তু পজিটিভ সাইন দিব প্রথম কক্ষপথে হবে দুইটা দ্বিতীয় কক্ষপথে হবে দুই চার ছয় আট তৃতীয় কক্ষপথে হবে দুই চার ছয় আট এভাবে কিন্তু পটাশিয়াম পজিটিভ তৈরি করবে তাহলে মোট পটাশিয়াম পজিটিভ পটাশিয়াম পজিটিভ অক্সিজেন টু নেগেটিভ সর্বোপরি সবাই মিলে বা ক্যাটায়ন অ্যানায়ন সমূহ মিলে হচ্ছে কি যে কে টু ও যার নাম হচ্ছে গিয়া পটাশিয়াম অক্সাইড তো আমরা এটাকে পটাশিয়াম অক্সাইড বলতে পারি তাহলে এভাবেই সিও ডি যৌগ পরস্পর মিলিত হয়ে পটাশিয়াম অক্সাইড তৈরি করে তো যেটা একটা আয়নিক বন্ধন কারণ আয়নিক বন্ধনের মধ্যে কিন্তু ধাতু অধাতো অংশগ্রহণ করে ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করে সমূহ ইলেকট্রন গ্রহণ করে এখানে কিন্তু পটাশিয়াম ধাতু ইলেকট্রন ত্যাগ করেছে অক্সিজেন অধাতু ইলেকট্রন গ্রহণ করেছে সো এইভাবেই কিন্তু কে ও বা পটাশিয়াম অক্সাইড তৈরি হয়েছে চলো আমরা আমাদের পরবর্তী অংশগুলো আলোচনা করি সো দেখো আমরা পটাশিয়াম অনুর গঠন পটাশিয়াম অক্সাইড অনুর গঠন তো কি বলতেছে যে অনুগঠনকালে প্রত্যেকটি পরমাণু নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে চাই এখানে পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা টু এইট এইট ওয়ান কিন্তু নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন সংখ্যা টু এইট এইট তাই পটাশিয়াম সহজে একটি ইলেকট্রন ত্যাগ করে আর্গনের মতো কাঠামো বিন্যাস অর্জন করে এবং পটাশিয়াম প্লাস বা ক্যাটায়ন তৈরি করে অপরদিকে অক্সিজেন পরমাণু ইলেকট্রন সংখ্যা টু সিক্স কিন্তু নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন সংখ্যা টু এইট তাই অক্সিজেন প্রমাণ দুইটি ইলেকট্রন গ্রহণ করলেই নিয়নের মতো একটা কাঠামো বিন্যাসে অর্জন করবে এবং ও টু মাইনাস তৈরি করবে দ্যাট মিন্স ইলেকট্রন ত্যাগ করলে কে প্লাস তৈরি করবে ইলেকট্রন গ্রহণ করে ও টু মাইনাস তৈরি করবে এভাবে টু কে প্লাস কারণ তোমাদের মনে থাকার কথা যে আমরা কিন্তু দুইটি পটাশিয়াম প্রমাণ নিয়ে কাজ করেছি টু কে প্লাস এবং অক্সিজেন টু মাইনাস মিলে কে টু ও গঠন করবে তাই একটি আয়নিক আয়নিক এখানে বলার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে ধাত অংশগ্রহণ করতেছে পটাশিয়াম ইলেকট্রন ত্যাগ করতেছে অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করতেছে তো আমরা এটাকে একটি আয়নিক যোগ্য বলতে পারবো নেক্সটে আসো পটাশিয়াম অক্সাইড এর গণনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তো পটাসিয়ামের গণনাঙ্ক হচ্ছে যে সেভেন ফোরটি ডিগ্রি সেলসিয়াস এবং স্পরণাঙ্ক আমরা অ্যারাউন্ড পনেরোশো ডিগ্রি সেলসিয়াস ধরে নিয়েছি বাট কখনো কখনো এর থেকে বেশি হয় কখনো কখনো এর থেকে কম হয় তো যেহেতু এটা একটা অক্সাইড যোগ অবশ্যই আমাদের গণনাঙ্ক টাকা নিয়ে আমাদের কাজ করতে হবে তাহলে এত উচ্চ গণনাঙ্ক স্পূরণাঙ্ক হওয়ার মূল কারণ হলো এটি আয়নিক যোগ আয়নিক যোগের মধ্যে ক্যাটায়ন দ্যাট ধনাত্মক আয়ন ও অ্যানায়ন থাকে ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পরকে আকর্ষণ করে কারণ দেখো পজিটিভ এবং নেগেটিভ যদি থাকে পজিটিভ এবং নেগেটিভ কিন্তু পরস্পরকে আকর্ষণ করে ফলে যৌগটি আন্তকোনা আকর্ষণ বল অনেক বেড়ে যায় যেহেতু পজিটিভ নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে পজিটিভ নেগেটিভ তাহলে আন্তঃকোনা আকর্ষণ বলটা অনেকটা বেড়ে যায় এই আন্তঃকোনা আকর্ষণ বল ছিন্ন করতে হলে আমাদের অনেক বেশি তাপের প্রয়োজন হয় যদি আমরা আন্তঃকণা আকর্ষণ বলটাকে হচ্ছে গিয়ে সরাতে চাই দূর করতে চাই তাহলে আমাদেরকে সেখানে অনেক বেশি শক্তি দিতে হবে আর এখানে শক্তি বলতে কিন্তু মূলত তাপের কথা বোঝানো হচ্ছে তাই পটাশিয়াম অক্সাইড উচ্চ গণনাঙ্ক ও স্পরণাঙ্ক বিশিষ্ট তাহলে সহজ হিসাব আয়নিক যৌগ হওয়ার কারণে এদের মধ্যে পজিটিভ নেগেটিভ চার্জ তৈরি হবে এবং সেই পজিটিভ নেগেটিভ চার্জ একে অপরকে আকর্ষণ করবে তো যার কারণে আমি বেশি তাপ দিয়ে এদেরকে কিন্তু কঠিন থেকে তরলে পরিণত করতে হবে আবার তরল থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত করতে হবে তাহলে এই পটাশিয়াম অক্সাইড এর গণনাঙ্ক এবং স্পোরণাঙ্ক একটু বেশি হওয়ার কারণ হচ্ছেই এইটা যে এর গঠন এবং এটি আয়নিক গঠন যেহেতু অবশ্যই এর গণনাঙ্ক এবং স্পরণাঙ্ক অনেক বেশি হওয়ার কথা চলো আমরা নেক্সট অংশে চলে যাই এখন আমরা আমাদের নং যে প্রশ্নটি নং যেই প্রশ্নটি আমরা কিন্তু আমাদের এখন নং প্রশ্নের অ্যান্সার আলোচনা করতেছি তো আমাদের আগে যে অংশটুকু ছিল সেটি ছিল আমাদের নং প্রশ্ন এখন আমরা আমাদের নং প্রশ্নের অ্যান্সার আলোচনা করব তো গ নং প্রশ্ন ছিল ডি মৌলের বিদ্যুৎ পরিবাহিত সম্পর্ক নিয়ে দেখো কি বলা হচ্ছে যে পূর্বেই বলা হয়েছিল যে ডি মৌলটি হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম একটি ধাতু কারণ পটাশিয়ামের ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করে যেহেতু পটাশিয়াম ধাতু তাই এটি একই সাথে ধাতব ও গঠন করে ধাতুসূহের সর্ববহিত স্তরে এক বা একাধিক ইলেকট্রন থাকে যেরকম পটাশিয়ামের সর্বশ্রেষ্ঠ স্তর সেখানে কিন্তু আমরা একটি ইলেকট্রন দেখতে পেয়েছি পটাশিয়ামের স্তরে একটি ইলেকট্রন রয়েছে কে এর সেই ইলেকট্রনটি ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করে তাহলে পটাশিয়াম দেখো পটাশিয়াম সে একটি ইলেকট্রন ত্যাগ করতেছে দ্যাট মিন্স যেটি তার স্তরে রয়েছে ইলেকট্রন ত্যাগ করে সেই কে প্লাস পটাশিয়াম প্লাস বা ক্যাটায়ন সে তৈরি করতেছে এখন দেখো পটাশিয়াম কিভাবে ধাতব খন্ড তৈরি করবে এবং সেই ধাতব খন্ড কিভাবে বিদ্যুৎ পরিবহন করবে আমরা অলমোস্ট জানি যে কে মাইনাস ইলেকট্রন সমান সমান হচ্ছে গিয়ে যে কে প্লাস তৈরি করে যদি আমি পটাশিয়াম দ্বারা তৈরি ধাতব খন্ড নেই তাহলে তার মধ্যে অসংখ্য পটাশিয়াম পরমাণু থাকবে এই পরমাণুগুলো ইলেকট্রন ত্যাগ করবে ইলেকট্রন ত্যাগ করে কে প্লাস বা পটাশিয়াম আয়ন সে তৈরি করবে তাহলে আমরা এই যে পটাশিয়াম আয়ন পাচ্ছি এবং দেখো তার সাথে সাথে আমি ইলেকট্রন পাচ্ছি তাহলে সর্বোপরি কথা হচ্ছে কী যে এই পটাশিয়াম আয়নটাকে আমি পাচ্ছি এবং তার ত্যাগ কেজি ইলেকট্রনটাকে আমরা পটাশিয়াম খণ্ডের মধ্যে পাচ্ছি কারণ এই ইলেকট্রনটা কিন্তু পটাশিয়াম এর যেই নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াস কিন্তু খুব বেশি পরিমাণ বল দ্বারা আকৃষ্ট করে না কারণ সংখ্যাগত দিক থেকে সে অনেক কম তো যদি আমি এরকম একটি পটাশিয়ামের একটি খণ্ডে নেই সেই খণ্ডের মধ্যে আমরা অসংখ্য পটাশিয়াম আয়ন পাবো এবং প্রত্যেকটি পটাশিয়াম আয়নের সাথে আমরা পাচ্ছি একটি করে ইলেকট্রন কেননা প্রত্যেকটি পটাশিয়াম আয়ন কিন্তু একটি করে ইলেকট্রন ত্যাগ করতেছে তো এখানে যেই ইলেকট্রনগুলো ত্যাগ হচ্ছে দ্যাট মিন্স যেই ইলেকট্রনগুলা ত্যাগ করা অলরেডি হয়ে গেছে সেই ইলেকট্রনগুলোকে বলতেছি আমি সঞ্চারণশীল ইলেকট্রন মানে এই ইলেকট্রনগুলো কিন্তু সহজেই মুভ করতে পারে বা সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে এবং ইলেকট্রন ত্যাগ করার ফলে আমি যেই ধনাত্মক যে আয়নটি পাচ্ছি দ্যাট মিন্স পটাশিয়ামের যে আয়নটি পাচ্ছি সেই আয়নটিকে বলা হচ্ছে পারমাণবিক শ্বাস তাহলে ইলেকট্রনকে বলতেছি আমরা সঞ্চারণশীল ইলেকট্রন এবং যেই ধনাত্মক আয়ন পাচ্ছি সেই ধনাত্মক আয়নকে বলা হচ্ছে পারমাণবিক শ্বাস এখন দেখো পটাশিয়াম সম্পর্কে আরো কিছু ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে যে ধাতব খন্ডের মধ্যে ধাতুর ত্যাগকৃত ইলেকট্রন কোনো একটি নির্দিষ্ট আয়নের কাছাকাছি না থেকে সমগ্র ধাতব খণ্ড জুড়ে চলাচল করে যার কারণে ধাতুর ত্যাগকৃত ইলেকট্রনকে সঞ্চালনশীল ইলেকট্রন বলে সঞ্চারণশীল ইলেকট্রন কেন বলতেছি কারণ এই যে ইলেকট্রনটি এই ইলেকট্রনটি যে শুধুমাত্র এই পটাশিয়াম পরমাণু কাছেই থাকবে এমনটা না এই ইলেকট্রনটি এই ইলেকট্রনটি কিন্তু সম্পূর্ণ যে এই যে আমাদের যে খণ্ড যে কোনো জায়গায় সে সহজেই চলাচল করতে পারবে তো তার জন্য সকল রাস্তাটা খোলা রয়েছে তো যেহেতু তার জন্য সকল রাস্তা খোলা রয়েছে তারা অবশ্যই সে এখানে মুভমেন্ট করতে পারবে বা চলাচল করতে পারবে এই জন্য আমরা ইলেকট্রনটিকে বলতেছি সঞ্চালনশীল ইলেকট্রন আর ইলেকট্রন ত্যাগ করার ফলে ক্যাটায়ন অংশটিকে পারমাণবিক সাজ বলে ইলেকট্রন যেই পরমাণু ত্যাগ করে যেই প্রমাণদায় ইলেকট্রন ত্যাগ করা হয় তাহলে অবশ্যই সেখানে পজিটিভ একটা আয়ন তৈরি হচ্ছে এবং সেই পজিটিভ আয়নকে আমরা বলতেছি পারমাণবিক শ্বাস আর যেই ইলেকট্রনটি অলরেডি ত্যাগ করা হয়েছে সেই ইলেকট্রনকে আমরা বলতেছি সঞ্চারণশীল ইলেকট্রন এখন দেখো প্রশ্ন হচ্ছে যে পটাশিয়াম কি বিদ্যুৎ পরিবহন করতে পারবে কিনা দ্যাট মিনস পটাশিয়াম ধাতু দ্বারা যে ধাতব খণ্ড তৈরি করা হবে সেই ধাতব খণ্ড বিদ্যুৎ পরিবহন করবে কিনা তাহলে আমরা অলরেডি দেখে আসছি যে পটাশিয়ামের রয়েছে এবং সঞ্চারণশীল ইলেকট্রন তো এখন যদি আমি একটি ব্যাটারি নেই তাহলে এই হচ্ছে কি আমার ব্যাটারির ধনাত্মক প্রান্ত এবং এই হচ্ছে কি আমার ব্যাটারির ঋণাত্মক প্রান্ত এবং পটাশিয়ামের মধ্যেও কিন্তু ঋণাত্মক ইলেকট্রন রয়েছে পারমাণবিক শ্বাস রয়েছে তো যদি আমি এই ব্যাটারির সাথে পটাশিয়াম ধাতুকে সংযুক্ত করি তাহলে কি হবে এই যে সঞ্চারণশীল ইলেকট্রনগুলো রয়েছিল আমার ধাতব খণ্ডের মধ্যে তাহলে সেই সঞ্চারণশীল ইলেকট্রনগুলো কিন্তু এখন একটা জায়গায় থেমে থাকবে না সেগুলো এখন কিন্তু আমাদের ক্রমান্বয়ে এই যে ব্যাটারির যে ধনাত্মক প্রান্ত রয়েছে ক্রমান্বয়ে কিন্তু ব্যাটারির ধনাত্মক প্রান্তের দিকে আস্তে আস্তে যেতে থাকবে তাহলে আমি হচ্ছে যে এখান থেকে পাচ্ছি একটি ধনাত্মক অংশ এখান থেকে পাচ্ছি আমি একটি ঋণাত্মক অংশ তাহলে এটি কিন্তু সর্বপ্রথম এই ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্ত থেকে ধাবিত হবে কেননা প্রোটন এবং ইলেকট্রন এই যে বিপরীত যে চার্জ মানে পজিটিভ এবং নেগেটিভ যে বিপরীত ধর্মী চার্জ এই বিপরীত ধর্মী চার্জ কিন্তু একে অপরকে আকৃষ্ট করে তাহলে জন্য বলা হচ্ছে সঞ্চারণশীল ইলেকট্রন প্রবাহ এবং বিদ্যুৎ প্রবাহ তো তোমরা একটা জিনিস জানো যদি বিদ্যুৎ যদি এই দিকে যায় বা ইলেকট্রন যদি এই দিকে যায় তাহলে আমরা বিদ্যুৎটা কিন্তু তার বিপরীত দিকে আসবে অর্থাৎ ইলেকট্রন যে এই দিকে ফ্লো করবে বিদ্যুৎ তার বিপরীত দিকে ফ্লো করবে যেহেতু আমার সঞ্চারণশীল ইলেকট্রনগুলো বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে তাহলে বিদ্যুৎটা অবশ্যই আমি এই দিক থেকে এই দিকে তৈরি হবে তো এখন আসলে আমরা জাস্ট যেই ফিগারটিকে প্রেজেন্ট করেছিলাম সেটি সম্পর্কে একটু বর্ণনা দিতে হবে পটাশিয়াম ধাতুর স্পোর্টিককে মুক্তভাবে বিচরণশীল ইলেকট্রনগুলো বিদ্যুৎ পরিবহনের কাজ করে এক্ষেত্রে পটাশিয়ামকে ব্যাটারির ধনাত্মক ও ঋণাত্মক অংশের সাথে যুক্ত করলে মুক্ত ইলেকট্রনগুলো ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হবে দ্যাট মিনস ইলেকট্রনগুলো নেগেটিভ সাইড থেকে পজিটিভ সাইড দিকে ধাবিত হবে কারণ ইলেকট্রন নিজেও কিন্তু নেগেটিভ এবং নেগেটিভ পজিটিভ পরস্পরকে কী করে আকর্ষণ করে তাহলে বিদ্যুৎ ইলেকট্রন প্রবাহের বিপরীত দিক অর্থাৎ ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হবে এভাবে পটাশিয়াম বিদ্যুৎ পরিবহন করবে দ্যাট মিন্স পটাশিয়াম ধাতুর সঞ্চারণশীল ইলেকট্রনগুলো ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে যাবে এবং বিদ্যুৎ পটাশিয়াম ধাতুর ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে দিকে যাবে সেখানে কিন্তু সেই কথাটি বলা হয়েছে তো এখানে যেহেতু মুক্ত ইলেকট্রন বা সঞ্চারনশীল ইলেকট্রন রয়েছে তাহলে অবশ্যই আমরা সেই মুক্ত ইলেকট্রন বা সঞ্চারনশীল ইলেকট্রন দ্বারা আমরা কিন্তু পটাশিয়াম ধাতুর বিদ্যুৎ প্রবাহ করতে পারি তো এখানে বিদ্যুৎ প্রবাহের মূল ভূমিকাই হচ্ছে ধাতু ইলেকট্রন সো এই হচ্ছে যে আজকের সৃজনশীলের যে অংশটুকু আশা করি তোমরা সম্পূর্ণ অংশটুকু বুঝতে পেরেছ তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি অন্য কোনো দিন হয়তো বা সৃজনশীলের বা অ্যাসাইনমেন্টের অন্য কোনো পর্ব নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো ততক্ষণ তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ